আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি ডক্টর মাহমুদুল ইসলাম রহমান। আমার ইউটিউব চ্যানেলে আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি কনস্টিপেশন নিয়ে কিছু কথা বলবো। কনস্টিপেশন নিয়ে কথা বলবো মানে কনস্টিপেশনের কোন কোন লক্ষণের এগেনস্টে আমরা কি কি মেডিসিন ইউজ করতে পারবো, সেই মেডিসিনগুলো নিয়ে কথা বলবো। আজ থেকে সাতটা যতটুকু পারা যায় একটা স্বাভাবিক ভিডিওর মাধ্যমে। আর কনস্টিপেশন কেন হয়, কিভাবে হচ্ছে, আমাদের এটার প্যাথোলজিক্যাল কারণ কি, এই কারণগুলো নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। আপনারা সেখান থেকে যারা দেখেছেন আগে তারা তো দেখেছেনই, না হলে আপনারা যারা নতুন তারাও দেখতে পারেন। আর প্যাথোলজিক্যাল কজ আপনার তেমনটা জানারও কোনো দরকার নেই, কারণ আপনি তো চিকিৎসা করবেন না মানুষের, আপনি আপনি নিজে চিকিৎসা হবেন। হ্যাঁ, বা নিজের চিকিৎসাটা আপনি এখান থেকে নিতে পারেন, এটা প্রেসক্রিপশন আকারের ভিডিও। তো এটার কোন কোন লক্ষণের এগনেস্টে কোন কোন মেডিসিন কাজ করে, এই লক্ষণটার এগনেস্টে যে মেডিসিনটা কাজ করবে সেই মেডিসিনটির কথা আমি অল্টারনেটিং ডোজের কথা বলেছি। কনস্টিপেশন একদিন পর একদিন দেখা হয়, কষাটা আপনার একদিন পর একদিন শুরু হয়, এমন এমন যদি অবস্থায় হয়ে থাকে তাহলে দুইটা মেডিসিন এখানে শুধু কাজ করবে, একটা হচ্ছে অ্যালোমিনা আর একটা হচ্ছে ন্যাট্রামিউ। এখানে উল্লেখ করা ভালো, যদি আপনার লবণ প্রিয়তা থাকে তাহলে অবশ্যই ন্যাট্রামিউ মেডিসিনটি আপনার জন্য পারফেক্ট, লবণ প্রিয়তা যদি না থাকে তাহলে অ্যালোমিনা মেডিসিনটি খেলে আপনি এই সমস্যাটা থেকে পরিত্রাণ পাবেন। এবার কনস্টিপেশন, রেক্টাম কনস্টিপেশন, কফি আপনার যদি থাকে, অর্থাৎ কফি পান করার পরেই আপনার এই কনস্টিপেশনটা হচ্ছে, শরীর কষাটা হচ্ছে, তাহলে মসকাস নামে একটা মেডিসিন আছে। হ্যাঁ, এই মসকাস মেডিসিনটি আপনি 200 পাওয়ারের, আগে যে দুটো বলেছি সে দুটো 200 পাওয়ারের আপনি নিলে 5 ফোঁটা করে দিন 2 থেকে 3 বার ইউজ করেন, খুব ভালো একটা রেজাল্ট পাবেন। ড্রাইনেস অফ রেক্টাম, পায়খানার রাস্তা যদি আপনার শুকনা থাকে, অর্থাৎ ওখানে যেই ফ্লুইডগুলো থাকার কথা ছিল সেগুলো থাকে না, এটা অবশ্যই ভিতরে কোনো ফাংশনাল ডিসফাংশনাল ব্যাপার স্যাপার আছে, এই জন্যই হচ্ছে না। তবে যে কারণেই হোক না কেন, আপনার রেক্টামটা যদি ড্রাইনেস হয়, শুকনা থাকার কারণে আপনার মলের চাপটা যায় না, হ্যাঁ, বা সংকোচন সম্প্রসারণের যে কাজটা রেক্টামে সেটা ঠিক মতো করছে না, এই জন্য আপনার কষা হচ্ছে। হ্যাঁ, তো এটা যদি হয়ে থাকে, ড্রাইনেস রেক্টাম যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি মাত্র মেডিসিন দিয়ে আপনি এই সমস্যাটার সমাধান করতে পারবেন, মেডিসিনটির নাম হচ্ছে অ্যালোমিনা। এখন এরপরে হচ্ছে আপনি কোথাও যাবেন, বাসা থেকে কোথাও যাবেন, যখনই যাবেন তখনই আপনার এই কনস্টিপেশনের ভাবটা দেখা দেয়। মনে করেন যে আপনার যখনই বাসা থেকে বের হবেন তখনই মনে করেন যে আপনার বাথরুম চাপলো, বাথরুম চাপার পর আপনি বাথরুমে গেছেন, বসে আছেন তো আছেনই, ক্লিয়ার হচ্ছে না, মানে এমনভাবে বাথরুমটা হচ্ছে মনে হচ্ছে যে ভিতরে রয়ে গেছি, বের হচ্ছে না। কনস্টিপেশনের যে লক্ষণগুলো হয়ে থাকে, এমনটা যদি হয়ে থাকে তাহলে একটি মাত্র মেডিসিন দিয়ে এটার ভালো কাজ হবে, বিকজ দ্যাট ইজ আ সিঙ্গেল রেমেডি সিঙ্গেল সিম্পটম, লাইকোপোডিয়াম মেডিসিনটি খুবই ভালো কাজ করে এই ব্যাপারে। পিরিয়ডিক্যাল যদি হয়, পিরিয়ডিক অর্থাৎ প্রতিদিন 11টার দিকে আপনার এই কনস্টিপেশনের সমস্যাটা হয়, প্রতিদিন 3টা হয়, মানে যেই সময়টাতে হয় সেই সময়টায় নির্ধারিতভাবেই হচ্ছে আপনার এই সমস্যাটা, যদি হয় ক্যালি বাই ক্রোম নামে একটা মেডিসিন আছে, এটা 200 পাওয়ারে আপনার 5 ফোঁটা করে দিন 2 থেকে 3 বার ইউজ করেন, খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এরপরে আসেন every 3 weeks, অর্থাৎ প্রত্যেক 3 সপ্তাহ পর পর তার বাথরুমে, চিন্তা করা যায় ব্যাপারটা, প্রত্যেক 3 সপ্তাহ, অর্থাৎ 3 সপ্তাহে 21 দিন পর পরে বাথরুম হয়, 21 দিনের মধ্যে ডাক্তার বেটে খাওয়ায়ও কোনো কাজ হচ্ছে না, তার টোটাল ইঞ্জিন কোনো কাজ করতেছে না, মেডিসিন ওয়ার কাজ করতেছে না। এই পিরিয়ডিকটি যদি every 3 weeks আফটার যদি হয়ে থাকে তাহলে একটি মাত্র মেডিসিন, যে মেডিসিনটা পিরিয়ডিকের পিরিয়ডিকের ক্ষেত্রে এসেছে, এই মেডিসিনটা এখানেও কাজ করবে, সিঙ্গেল রেমেডি সিঙ্গেল সিম্পটম অনুসারে ক্যালিবাইক্রোম। হ্যাঁ, তো এই মেডিসিনটিও আমরা এখানে ইউজ করতে পারবো। এরপরে আসেন ওয়াইন, আফটার আপনি ওয়াইন খেয়েছেন, ওয়াইন খাওয়ার পরেই আপনার এই কনস্টিপেশনটা শুরু হয়েছে, তো এটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি জিঙ্কাম মেটালিকাম নামে একটা মেডিসিন আছে, এটা 30 CH পটেন্সিতে 3 ফোঁটা থেকে 5 ফোঁটা এর বেশি যেন না হয়, 2 থেকে 3 বার ইউজ করেন, খুব ভালো একটা রেজাল্ট পাবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে যে তথ্যগুলো দিলাম অথেন্টিক, এবং এটা এটা এই তথ্যগুলো বা এই লক্ষণগুলোর আলোকে যে মেডিসিনগুলো বলা হয়েছে এটাতে কোনো মানে বাড়াবাড়ি নেই, ক্যান্টেপাটরিতে যা আছে সেই তথ্য আলোকে আমি প্রেসক্রিপশনটা আপনাদের কাছে হ্যান্ড ওভার করার চেষ্টা করলাম, ডেলিভার করার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের এই সমস্যাটার অনেক রোগ আছে, যেহেতু আমাদের গ্যাসের রাজধানী, আমাদের প্রত্যেকের বডিতে গ্যাসের কারণে এই সমস্যাটা হয়ে থাক, আর যে কারণেই হয়ে থাক না কেন, যদি লক্ষণের সাথে মিলে যায় তাহলে অবশ্যই এই সমস্যাটার সমাধান হবে। তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।